শিল্পী, তুমি বলোনি তো তোমার বাচ্চা মেয়ে দুটো তুমি জন্ম দাওনি, মানে অনলাইন থেকে কিনেছো তুমি? বলোনি কেন কথাটা? আমি আজকে জানলাম যে তোমার দুটো মেয়ে অনলাইনে অর্ডার করা। এ বাবা, আমি তো জন্ম দিয়েছি, আর বাকি অনেকেই যাদের বাচ্চা আছে সবাই তারা জন্ম দিয়েছে, কষ্ট করে জন্ম দিয়েছি আমরা। তোমার বাচ্চাগুলো তো সীমাদিও জন্ম দিয়েছে, দুটো ছেলে মেয়ে খুব কষ্ট করে জন্ম দিয়েছে, কষ্ট করে লালন পালন করেছি আমি আমার বাচ্চাকে, করছি এখনো, কষ্ট করে করছি। আর তোমার বেলা কোনো কষ্ট হয়নি? ও মা, ফ্লিপকার্টে কিনেছো না অ্যামাজন থেকে কিনেছো গো শিল্পী? কি অবস্থা! আমরা কন্ট্রোভার্সি করতে এসে মানুষ কত নিচে নামি না। এই কালকে না পরশু দিন একটা ভিডিও দেখলাম একজন ক্রিয়েটারের, সে বলছে যে সীমাকে পতিতা বলা হয়েছে, তবে তুমি একদিন বলেছো পতিতা পতিতা পতিতা, সে তোমাকে বলবেই, তোমাকে নিতে হবে। সীমা নিজে থেকে, সীমাদিন নিজেকে এই জায়গাটায় দাঁড় করিয়েছে, ঠিক টিনার মন্দিরা। আমি বারবার বলেছি, টিনার মন্দিরা নিজেকে যে জায়গায় দাঁড় করিয়েছে, আজকে টিনা মন্দিরাকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নোংরা নোংরা আক্রমণ করছি। কেন করছি? তারা সেটার যোগ্য, কারণ তারা নিজেকে যোগ্য সেই বিষয়ে। তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এক একজন সব এক একজন মডেলিং করছে, বড় কি আর, তারা নিজেরা নিজেদেরকে নামিয়েছে। আমরা তাদেরকে বলছি, সীমাদিও তো তার নিজের কাহিনীটা এসে নিজে শুনিয়েছিল, নিজের বরকে নিচে নামিয়েছে। আজকে তার বর কতটা ভালো সে তার প্রমাণ দিচ্ছে, কিন্তু সীমাদি কতটা খারাপ সেটা সে নিজে তার প্রমাণ দিয়েছে, তাইনি? তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সীমাদিকে নিয়ে আমরা খারাপ কথা বলছি, সীমাদির সন্তানকে নিয়ে নয়। এই রুচিবোধটা প্রত্যেকের থাকা উচিত, ইচ অ্যান্ড এভরি পার্সনের থাকা উচিত। তাহলে সীমাদি যখন শিল্পীর মেয়ে দুটোকে আক্রমণ করলো, তখন কেউ কোনো ভিডিও কেন করছে না? তখন কেন বলা হচ্ছে যে কেউ কারোর হয়ে ভিডিও করবে, এটা আশা করা হয় না, এটা আশা করা উচিত নয়? বাই কেন, কিসের জন্য? আজকে তাহলে সবাই কেন ভিডিও নামাচ্ছে? এই গুতোবা রাক্ষসীটা যখন সীমাদির মেয়েকে নিয়ে আজকে বললো সন্তানদের নিয়ে, তখন তাহলে কেন সবার ভিডিও নামছে? প্রশ্নের উত্তরটা আমাকে দিতে পারবে তোমরা? সীমাদি কোন স্পেশাল? সীমাদির বাচ্চাগুলোকে কষ্ট করে জন্ম দিয়েছে, আর আমরা বাচ্চাদের কষ্ট করে জন্ম দিইনি? আমরা মানুষের কাছ থেকে আশা করতে পারি না যে আমাদের সন্তানদের যখন অ্যাটাক করবে, বা শিল্পীও তো মা, শিল্পীও তো মা, সেও আশা করতে পারে না যে তার সন্তান দুটো মেয়েকে যখন বলা হবে, রাস্তায় নামানো হবে, নোংরা কথা বলা হবে, সীমাদি যখন নোংরা কথা বলেছিল তখন কেন আক্রমণ হয়নি? পার্সোনাল ভালোবাসা এই জায়গায় কিসের জন্য আসবে? ওয়াইডিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দলবদ্ধভাবে করার জায়গা নয়। আমার ভালোবাসা আমার পিরিত, ভালোবাসা পিরিত দেখালে কেউ কখনো কারোর দোষ দেখতে পারবে না, কারণ ভালোবাসার জায়গাটাতে এসে আটকে যাবে। অতএব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিউট্রালি বিচার করা দরকার, নিজে থেকে কীরকম ধরনের নিউট্রাল হয়ে বিচার করো, নিরপেক্ষ থেকে বিচার করো, তবে মেরুদণ্ড সোজা করে একে অপরের নিয়ে বলতে পারবে। আজকে যেমন আমরা গুতোপা রাক্ষসী ডাইনিটাকে ডাইনি বলে আখ্যা দিচ্ছি, তাকে বলছি সে তো নচ্ছার, সে তো বলেছেই, কিন্তু এই গুতোপা ডাইনি রাক্ষসীর যে বাচ্চার জায়গা, আমি বলেছি যে তুই মা হতে পারবি না, তার সন্তানের জায়গাটা নিয়ে আমরা বলছি, সেও তো তাই। আরে ভাই, রাস্তার কুকুরের বাচ্চাকে নিয়ে যদি কেউ বলে, রাস্তার কুকুরটাও তো তাকে কামড়াতে আসে, তাহলে মানুষের বাচ্চা, ওর তো বাচ্চা হয়নি, গুতোপার বাচ্চা হয়নি। আমি নিজেকে নিজেও বলছি, আমারও বলা উচিত হয়নি ওর বাচ্চার জায়গায়। এবার কুতোপা যদি উল্টে আমাকে বলতে আসে, তখন আমাকে খেতেই হবে, শুনতেই হবে আমাকে। কিন্তু যে জায়গায় যার বাচ্চাকে নিয়ে বলা হয়নি তাকে শুনতে হচ্ছে, তাই হাত জোর করে বলছি, যারই বাচ্চা হোক, কুতোপার না হওয়া বাচ্চা, পেটে না আসা বাচ্চা, আমাদের হওয়া বাচ্চা, যার বাচ্চা আছে, প্লিজ বাচ্চাদেরকে ছেড়ে কথা বলো তোমরা। এই বাচ্চার জায়গাটা টেনোই না, কুতোপা মা হতে পারেনি, আমি নিজেকে নিজেও জ্ঞান দিচ্ছি। আমি কুতোপাকে যত খুশি বলবো, ওকে যত নিচে নামাবো, যত জায়গায় নামানো যায় সেখানে নামাবো, কিন্তু ওর ওই যে মা না হতে পারার জায়গাটা, এটা নিয়ে আমি আর কখনো মুখ খুলবো না। কারণ কেন ভাই, আমি যদি মুখ খুলি, আমাকেও তাহলে কুতোপা যখন বলবে, তখন কিন্তু আমাকেও নিতে হবে, তখন কিন্তু আমাকেও নিতে হবে। তাই বারবার বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আবারও বলছি, শুধু কুতোপা আমাদের শত্রু বলে নয়, কুতোপা প্রত্যেকের বাচ্চাকে নিয়ে বলে বলে নয়, কুতোপাকেও বলছি, কুতোপা যদি নোংরামো করে, তখন আমরা কুতোপাকে অন্যভাবে নিচে নামাবো, কিন্তু তার ওই মা না হতে পারার জায়গাটায় নিয়ে আমরা কেউ বলবো না, এটা বলা উচিত নয়, কোনো মানুষেরই বলা উচিত নয় আমার মনে হচ্ছে। কারণ নিউট্রালি যদি আমরা বিচার করি, নিজের রাগ, নিজের রোগ, নিজের আক্রমণ সব কিছু বাদ দিয়ে, যদি আমরা নিউট্রালি একটু বুদ্ধি দিয়ে বিচার করি, আমরা সবাই মা, যে মা হতে পারেনি সেও একটা মা, তার মা না হতে পারার জায়গাটা নিয়ে আমরা যদি বলি না, সেটাও কিন্তু খুবই নোংরামি। সেই তো সন্তান জোড়ানোই জায়গা, সন্তান হয়নি তার, কিন্তু তার সন্তান নিয়েই তো কথা বলছি, কেউ ভালো নই এখানে আমরা। অতএব কেউ প্রতিবাদ করে কোনো লাভ নেই, এই জায়গাটাতে প্রতিবাদ করে কারোর লাভ নেই, কেউ ধোয়া তুলসী পাতা নই। তাই যদি হয়ে থাকে, আজকে সীমাদির মেয়ের বিরুদ্ধে যদি এত প্রতিবাদ নামে, তাহলে শিল্পীর মেয়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ নামলো না? কিসের জন্য নামলো না শিল্পীর মেয়ের প্রতিবাদ, মানে বিরুদ্ধে প্রতিবাদ কেন নামলো না? শিল্পীর মেয়ে দুটো কি অনলাইনে অর্ডার দেয়া মেয়ে? কষ্ট করে জন্ম দেয়নি, শিল্পী মা হয়নি, শিল্পী মা নয়। যা বলা হয়, শিল্পী যদি ভুল করে, শিল্পীর ভুলটা দেখানো হোক, নাকি তার স্বামীকে, নাকি তার অন্য কাউকে, কাউকে ধরে টানাটা বন্ধ হোক, অন্য কাউকে ধরে টানাটা বন্ধ হোক। শিল্পী তো তার ভিডিওতেও বলেছিল যে হ্যাঁ, আমার স্বামী শিল্পীর ভিডিওতে, শিল্পীর স্বামী কোনোদিন আসেনি, সেই মানুষটাকে নিয়েও এই সীমাদি নোংরা নোংরা কথা বলেছে, আজকে সীমাদির বাচ্চাকে বলেছে বলে এত প্রতিবাদ কিসের? কিসের প্রতিবাদ? আমরা তো প্রত্যেকে প্রত্যেকের বাচ্চাকে নিয়ে বলেছি কোনো না কোনোভাবে, বলিনি আমরা? আমরা বলিনি? কুতোপার মা হতে পারাটাকে নিয়ে আমরা কম কথা বলিনি? এই আমি বলেছি দুদিন আগের ভিডিওতে যে তুই কোনোদিন মা হতে পারবি না, তাহলে কুতোপা যদি আমাকে বলে, তাহলে আমাকেও শুনতে হবে। অতএব নিউট্রালি থেকে বিচার করতে গেলে আমাকেও নিজের জায়গাটা ঠিক রাখতে হবে, তাই না? দলবদ্ধভাবে কখনো কোনোদিন কন্ট্রোভার্সি করা যায় না, কারণ দলবদ্ধভাবে কন্ট্রোভার্সি করতে গেলে
আমরা একে অপরের দোষগুলো না জীবনে দেখেও বলতে পারবো না, ওই জায়গাটাতে এসে আটকে যাবো, এ মা আমি ওর হয়ে মুখ খুলবো, এ মা আমি ওকে বলবো, না আমি বলতে পারবো না, না এটা আমার দ্বারা হবে না, এভাবে সম্ভব হয় না কখনো, কখনো হয় না। তাই আমি নিজে ঠিক করেছি, আমি নিরপেক্ষ থেকে বিচার করবো, কোনো দলের নয়, কন্ট্রোভার্সি। আমি আমার নিজের চ্যানেল খুলেছি, আমি কন্ট্রোভার্সি ভিডিও করবো, যার দোষ দেখবো তাকে বলবো, যার ভালো দেখবো তাকেও ভালো বলবো, ভালোও বলবো খারাপও বলবো, এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত। অবশ্যই যেটা নোংরা সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাবে, এটা তোমার নোংরামি, তখন তাকে, শুধু পার্টিকুলার সেই মানুষটাকে বলবো, নাকি তার স্বামীকে, নাকি তার শাশুড়িকে, নাকি তার শ্বশুরকে, নাকি তার বাম্মাকে, কাউকে বলবো না। আমার বাবা মা যেমন আমার কাছে ইম্পর্টেন্ট, তার বাবা মাটাও তার কাছে ইম্পর্টেন্ট, তার কাছে ইম্পর্টেন্ট। সে হাজার নোংরামি বলবে, সে হাজার তার মা বাবা ও তোমার মা বাবাকে নিয়ে বলবে, সে আমার মা বাবাকে নিয়ে বলুক, কিন্তু আমার শিক্ষাটা আমি ঘোচাবো না, আমি তার মা বাবাকে নিয়ে বলবো না, আমি পার্টিকুলার তাকে নিয়ে বলবো, তবে আমি সাচ্চা থেকে বলতে পারবো যে না আমি তো তোর মা বাবাকে বলিনি, কোনো দিন বলেছি, তুই তো অনেকবার বলেছিস এর মা বাবাকে, ওর মা বাবাকে নিয়ে। কী কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে তাহলে তোমরা, কিচ্ছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা হচ্ছ না, কেউ ধোয়া তুলছি পাতা নাও। ও যদি ওর মাকে বলে থাকে, তুমিও তার মাকে বলেছো, তার বাবাকে বলেছো, আমিও বলেছি তার মা বাবাকে, আমিও ধোয়া তুলছি পাতা কোথাও নই, ঠিক আছে? এই জায়গায় আশা করাটা ভুল। আর এই যে প্রতিবাদ স্লোগান উঠছে, সীমা সীমা সীমা, কোথায় ছিল এতদিন সীমা? এই সীমা তো মা বাবা এক করে দিয়েছিল, থেচে দিয়েছিল, আজকে সীমা এত ভালোবাসার মানুষ হয়ে যাচ্ছে সবার কাছে। হ্যাঁ, আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে যে ইটিভি নিউজ বাংলা, যে আনন্দবাজার পত্রিকাকে ট্যাগ করে করে নিজে সেদে গুঁজে বসে নিজের কী করেছে ভবিষ্যতে, সেটা ভবিষ্যতে বলছি, অতীতে কী করেছে, নোংরামি করেছে, কীভাবে কী পরকীয়া করেছে, সেগুলো বলতে বসেছে, আনন্দবাজারকে ট্যাগ করেছে, ইটিভি নিউজকে ট্যাগ করেছে, ঠিক আছে? বুঝতে পারছো এর মানেটা কি? সেজে গুঁজে সুন্দর করে, মানে ও টাইম লাইনে থাকতে চাইছে, টাইম লাইনে, আনন্দবাজার পত্রিকার টাইম লাইনে। দেখো তোমরা আমাকে ডাক দাও, কল দাও, দেখেছো এই মহিলা কত ভালো, কোন জায়গা থেকে উঠে এসেছে, উঠে দেখো কত সুন্দর সংসার করছে, কি সংসার করছে, সোশ্যাল মিডিয়া এসে দুদিন আগে পরকীয়া ছড়িয়েছে, আজকে তোমরা তাকে সাপোর্ট করছো, আজকে তোমরা তাকে সাপোর্ট করছো, সেই সীমাদিকে সাপোর্ট করছো। আমি মানুষটাকে ঘেন্না করছি না, আমি তার কাজটাকে ঘেন্না করছি, মানুষকে ঘেন্না করে কোনো লাভ নেই, রুগীকে ভয় পেও না, রোগটাকে রোগটাকে ভয় পাও, এটা হচ্ছে আসল কথা। আর আজকে সবাই বুকে টেনে নিচ্ছে, জড়িয়ে ধরছে, কিসের জন্য? দোগলাবাজি হয়ে গেল না, এটা দোগলাবাজি হয়ে গেল না? দুদিন আগে তারাই কেউ কারোর মাকে নিয়ে, এই সীমাদি কত নোংরা কথা বলেছে, ওই জায়গায় এই ঢুকিয়ে দেবো, তোর মায়ের সঙ্গে তোর এই লোকের এই, তোর মাকে নিয়ে রাত কাটা, এখানে কাটা, ওখানে কাটা, মানুষ সব ভুলে যাচ্ছে, তারপরেও এই মানুষটাকে সমর্থন করছে, কী করে সমর্থন করছে ভাই, কী করে সমর্থন করছে? আজকে যদি কুতোবা ভালো হয়ে চলে আসে, কুতোবাকে মানুষ গলা টেনে দেবে, জড়িয়ে ধরবে, ও মা এত ভালো আমি জীবনেও হতে পারবো না, বিশ্বাস করো আমি এত ভালো ক্রিয়েটার হতে পারবো না, এটাকে বলে দল ভারী। নিজের চ্যানেল গ্রো কী করে করবো, কার সঙ্গে হাত মেলালেন, কী কথা বললে, কী কোন পদ্ধতিতে চললে নিজের চ্যানেল গ্রো হবে? না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি, সবসময় সতের দিকে থাকবো, যে ভুল করবে তার ভুলটা তুলে ধরবো, একে বলে কন্ট্রোভার্সি, একে বলে সমালোচনা। আর তোমরা যেটা করছো ওটা নোংরামি, বুঝতে পেরেছো, ওটা নোংরামি। আজকে সীমাদি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, পড়ো কি আর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সে গিয়ে টিনাকে জ্ঞান মারছে, টিনা সন্দীপের সংসারটাকে আরও আগুন ঢেলে ঢেলে, আগুন দিয়ে দিয়ে, মানে আগুনে ঘি ঢেলে ঢেলে, ঘি ঢেলে ঢেলে সংসারটা ভাঙিয়ে দিচ্ছে। পারতো না নিজে বলতে, পারতো না গিয়ে ভিডিও খুলে নিজে বলতে, পারতো না আমি যে ভুলটা করেছি, ভুল করেছি, আমার বাড়িতেও সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তারা কত খারাপ শিখতো আমার থেকে, এটা আমাকে সোশ্যাল মিডিয়া বুঝিয়েছে যে না এটা উচিত নয়, বলতে পেরেছে? কালকের নিজের লাইভে, কালকের ভিডিওতে পর্যন্ত কী বললো, যে টিনা যদি পরকীয়া করে করুক, টিনা যদি পরকীয়া করে করুক, সন্দীপকে কেন দোষারোপ করছে, এ আবার কী কথা? সমাজকে এই বার্তা দেবো আমি যে পরকীয়া করছিস তুই কর, কিন্তু তোর বরকে কোনো কথা বলিস না, অ্যালিগেশন দিস না, ছি 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 ছি, নিজের মেয়েকে শিক্ষা দেবে এটা? সীমাদি তোমারও তো মেয়ে আছে, আমি তো এই প্রশ্নটাও করতে পারি, তুমি তোমার মেয়ে কী শিক্ষা পাবে গো তোমার থেকে? তুমি না বিরাট মহীয়সী নারী, ছেলেটাকে মেয়েটাকে শিক্ষা দিচ্ছ, এই শিক্ষা দিচ্ছ মা হয়ে, তুমি সমাজকে এই শিক্ষা দিচ্ছ ছেলে মেয়েদেরকে যে পরকীয়া করবে করো বিয়ের পরে, কিন্তু স্বামীকে কোনো অ্যালিগেশন দিও না, পরকীয়া করে বেরিয়ে চলে যাও, ছি ছি ছি, একটা মা এত নীচ হতে পারে? আর তোমরা তোমরা এই সীমাদিকে সাপোর্ট করছো? তোমরা তোমাদের মনুষ্যত্ব আছে ভিউয়ার্সরা, তোমাদের মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব আছে তোমাদের? আজকে সীমাদি কি ওই দল থেকে এই দলে চলে এলো, এই মানুষটা কী না কী করেছে? মানুষ তো দল থেকে বেরিয়ে চলে আসছে, কিসের জন্য আসছে? দল যখন ভেঙে যায় না তখন এই জিনিসটাই হয়, মানুষটা ভালো হয় না, মানুষটা যদি ভালো হয় না তার কথার মধ্যে বোঝা যাবে যে এই মানুষটা সত্যি শুধরে গেছে, বুঝতে পেরেছো? আজকে যদি সীমাদি কম গালাগালি দিয়ে থাকে, সে জানে ভালো করে আমার ভিউয়ার্সরা চাইছে আমি গালাগালি দেবো না, দিলে আমার ভিউজটা কম হবে, ডাউন হবে। মানুষ নিজের চ্যানেলের কথা ভাবে, নিজের চ্যানেলের কথা ভাবে, কটা মানুষ আচ্ছা ভাবে বলতে পারো? যে মহিলা নিজের স্বামীকে একদিন নিচে নামিয়েছে সোশ্যাল মিডিয়াতে, নিচে নামিয়েছে নিজের স্বামীকে, দিয়ে চ্যানেল গ্রো করেছে, টিপটপ হয়ে সেজে গুজে ভিডিও করে নিজের অতীতকে তুলে ধরছে, যে আনন্দবাজারকে ট্যাগ করছে, যে ইটিভি নিউজকে ট্যাগ করছে, নিজের জীবনী কাহিনী বলতে গেলে আনন্দবাজারকে ট্যাগ করতে হয়, তার মানে কি? তার মানে আমি ফেমাস হতে চাই, জোস টক আমাকে ডাকো, এই টক আমাকে ডাকো, আমার নিজের বিবরণী দাও, এভাবে কখনো মানুষ নিজে বড় হয় না। আমরা সিম্প্যাথি দেবো, আমরা তার কথা শুনে তার ভিতর থেকে বুঝতে পারবো সত্যিই সে নিগৃহীতা, সত্যিই সে নিগৃহীতা। আদৌ কি সুবোধার মতো মানুষ সীমাদিকে টর্চার করেছে? সুবোধার মতো মানুষ যে কাল পরশু দিনে দাঁড়িয়ে সকলের সামনে বললো তার স্ত্রীকে এরকমভাবে আগলে রাখলো সকল নোংরার থেকে, সেই মানুষটার নামে নিজের স্ত্রী বলতে ছাড়েনি, আজকে তোমরা সেই মানুষটাকে সাপোর্ট করছো, একে বলে কন্ট্রোভার্সি। এই মানুষটাকে খুব ভালো হয়ে গেলো তাই না, যে বলেছিল ওই জায়গায় লঙ্কা গুঁড়ো দিয়ে ভরে দেবো, তালা মেরে দেবো, ভালো হয়ে গেলো আজকে এই মানুষটা? আর
যদিও ভালো হয়ে যায়, আমিও তো তার, আমিও তো বলছি সীমাদির সন্তানকে নিয়ে আজকে কুতোপা ঘোড়ার মুখি এ যে এই কথাটা বললো, এ তো এক নম্বরের নোংরা, ওর তো চিরকালের অভ্যাস নোংরা, ওর তো চিরকালের অভ্যাস, কিন্তু ওকে অ্যাটাক করো, কিন্তু ওর যে জায়গায় বাচ্চা হয়নি সেই জায়গাটাকে অ্যাটাক করো না, তাহলে তুমিও কিন্তু ঠিক রইলে না, তুমিও কিন্তু নেক্সট কুতোপার থেকে আক্রমণ শোনার জন্য প্রস্তুত থাকো। এই কথাটা আমি বলছি, কারণ প্রত্যেকটা মানুষকে, ইচ অ্যান্ড এভরি কন্ট্রোভার্সিকে এটাকে বলছি, বাচ্চা স্বামী প্রত্যেক বাড়ির কেউ সব কেউ থাকবে না কন্ট্রোভার্সিতে, কন্ট্রোভার্সি মানেই হচ্ছে তাই, শুধুমাত্র ভিডিওতে যে মুখটা দেখতে পাবো তাকে নিয়ে কথা বলবো, আদারওয়াইজ তার বাইরে নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো দায়িত্ব থাকে না যে কারোর বাড়িতে ক্যামেরা নিয়ে গিয়ে আমি সত্য উদ্ঘাটন করবো, মাই ফুড ভিডিওতে যতটুকু দেখবো সেখান থেকে আমি বিচার করে বলবো কে সাচ্চা, তাই না? তাহলে না আইন নিয়ে যারা পড়ছে, যারা লয়ার, যাদের কাজ তারা তাহলে ঘটি বাটি বিক্রি করে দিতে হবে তাদের সংসার চালানোর জন্য, তাদের কাজটা তাদের করতে দাও, প্রশাসন আছে তো, পুলিশ আইন কানুন দেশে এগুলো কিসের জন্য আছে, সবই যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা নিজেদের হাতে তুলে নেবে দেশ উদ্ধার করার দায়িত্বটা, তাই না? মুখোশ খোলার দায়িত্ব সব নিজেদেরকে তুলে নিতে হবে, তাই না? ছি 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 ছি, ভাবতে অবাক লাগে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে প্রত্যেকে নোংরা নোংরা নিজেরা কথা বলছো, নিজেরা নিজেরা, আজকে টিনাকে যখন নোংরা কথা বলে, মন্দিরাকে যখন নোংরা কথা বলে পতিতা বলছো, তখন তো কই কারণ মনে হচ্ছে না যে ও কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির কেউ, বারবার পতিতা পতিতা পতিতা। টিনা যদি তোমাদেরকে কোনো নোংরা কথা বলে তখন একটা লেভেল থাকে, একটা লিমিট থাকে, একটা লিমিট থাকে, সব কিছুর একটা লিমিট থাকে, বুঝতে পেরেছো? আর তাই যদি বলা হয় চলো টিনা নোংরা কাজ করেছে, তোমরা পতিতা বলছো, আমিও বলতে পারি পতিতা, ঠিক আছে, কিন্তু বারবার এই ভাষাটা মুখে আনতে কেমন লাগে, তাহলে সেই একই দোষ তো সীমাদিও করেছে, সীমাদিকে এত তেল লাগাচ্ছ কেন তোমরা? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা, টিনাও যেমন মন্দিরাও যেমন সীমাদিও এক ক্যাটাগরি, সীমাদি কোনো ধোয়া তুলসী পাতা নয়, তাহলে তোমাদের গায়ে সীমাদির নিয়ে বললে এত ছ্যাঁকা কেন লাগছে ভাই? দুদিন আগে তো তোমরাই সীমাদিকে অনেকে বলেছো পতিতা পতিতা পতিতা, আজকে কী করে এত মানে আমার সোনারে আমার মোনারে হয়ে গেলো, মুন্টু সোনা কুন্টু সোনা বুলটু সোনা কী করে হয়ে গেলো? আমি পারবো না এই সোনামুনি সোনামুনি করতে, তাতে আমার চ্যানেল যদি 3000 গুড়গুড় গুড়গুড় করে 4000, আমি রাজি আছি, আমি 1 বছর কেন 10 বছর এই 4000 চ্যানেলে পড়ে থাকতে রাজি আছি, আমার 10,000-20,000 দরকার নেই, ঠিক আছে, আমি অত বড় মহান হতে পারবো না, বাট আমি সত্যকে সত্য বলবো ভাই, পরিষ্কার কথা, আমি যদি কারোর নরম জায়গায় আঘাত করি আমাকেও প্রস্তুত থাকতে হবে আঘাতটা নেওয়ার জন্য, কি তাই না? কিন্তু শিল্পী তো কখনো সীমাদির মেয়ে নিয়ে, ছেলে নিয়ে, তার স্বামী নিয়ে বলেনি, শুধু তাকে বলেছে, তাহলে সীমাদি কিসের জন্য শিল্পীর মেয়েকে নিয়ে বলেছিল? তখন কেন প্রতিবাদ ওঠেনি, কেন প্রতিবাদ ওঠেনি? শিল্পী সন্দীপের মাকে বললো কথাটা কেন বলেছিল? একটা কথা বোঝাবার জন্য, ও কিন্তু সরাসরি বলেনি, এটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু শিল্পীর ওপর অ্যাটাকটা কেন হচ্ছে? শিল্পী ওই নিজের ভিডিওতে কুতোপার নামটা নিয়েছিল বলে, কুতোপার নাম নিয়েছিল বলে, ও তো ইন্ডিভিজুয়াল ভিডিও করে, ও তো নিজের মতো করে ভিডিও করে, নিউট্রালি থেকে ভিডিও করে, শিল্পীর ভিডিও নিউট্রালি, শিল্পীকে আমি কোনো দলের মধ্যে দেখিনি, অথচ ও নিউট্রালি ভিডিও করে প্রত্যেকটা মানুষের পাশে থেকেছে, প্রত্যেকটা মানুষের পাশে থেকেছে, যার সন্তানকে বলা হয়েছে, যার কিছুতে বলা হয়েছে, আরে ভাই ও তো মানুষ, ও তো আশা করতে পারে যে আমি তো সবার জন্য লড়েছি, আমি তো কোনো পক্ষপাতিত্ব করিনি, তাহলে আমার বেলায় কেন কেউ বললো না? এটা আশা করাটা ভুল কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা? দল বেঁধে কাজ করলে কেউ বস পারবে না মেরুদণ্ড সোজা করে বলতে, ঠিক আছে, কেউ পারবে না, কুতোপা কুতোপাই, কুতোপার দিকে কেউ যাবে না, কুতোপা এক পিসি হয়ে জন্মেছে, যে নেগেটিভ হয়ে ভিডিও করে নিজেকে চালাতে পারবে, কি বলবো, কুতোপা তো নোংরা, তোমরাও কোনো অংশে কম যাচ্ছ না, দলবাজি বন্ধ করো বস, ঠিক আছে, নিজেদের আসল মুখটা দেখাও, মুখোশগুলো খুলে ফেলো, ঠিক আছে, এক একটা মুখোশ যেগুলো পড়ে আছো খুলে ফেলো, নিজেদের মেরুদণ্ড সোজা করে অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা রাখো, চলো যাদের আনসাবস্ক্রাইব করার থাকবে তারা করে দিতে পারো, আর যারা বুঝতে পারবে, মনুষ্যত্ব থাকবে, মানুষ হবে, নিজেকে সেই জায়গায় বসিয়ে বিচার করবে, বুদ্ধি দিয়ে বিচার করবে, তারাই আমার কথা বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না।